Chemicals changer. Today also our topic is KP and KC calculation. KP and KC calculation. So in the previous class we have solved maybe 3 questions. KP KC calculation is maybe amra 3ta question mane 3ta mathematical problem solve korechi ajke aro kichu solve korbo. তাহলে কেপি কেসি ক্যালকুলেশনের পার্টটাই অ্যাটলিস্ট এই দুইটা ভিডিও তোমাদের কালেকশনে থাকবে। কেপি কেসি ক্যালকুলেশন যেটা প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে তিনটা মেইন ওইগুলো যেমন মেজর ছিল আজকে যে কটা ডিসকাস হবে এগুলোও মেজর তো আমরা এগুলো প্র্যাকটিস করলে হোপফুলি যে কেপি কেসি ক্যালকুলেশন নিয়ে क्वेश्चन होले हमने आंसर करते पार बो तो ऐसो आज के फर्स्ट क्वेश्चन तक ही एट 298 केल्विन टेम्परेचर एंड Ten atmosphere pressure, one mole nitrogen and 3 mole hydrogen gas are mixed together. At 298 Kelvin temperature and 10 atmosphere pressure, 1 mole nitrogen and 3 mole hydrogen gas are mixed together. 1 mole nitrogen and 3 mole hydrogen ki korche mix korche. At equilibrium state, at equilibrium state, 16% of ammonia is produced. Calculate KP. So, এই প্রবলেমটা সলভ করব আমরা. We will solve this problem. এটা ছিল 2015-এ ঢাকা বোর্ড এরপরে অন্যান্য বোর্ডেও আসছে কয়েকবার এই টাইপের কোশ্চেন তাহলে তোমার যেটা বলা আছে যে 298 কেলভিন টেম্পারেচারে 10 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসারে নাইট্রোজেন হাইড্রোজেন মিক্স করার পরে অ্যামোনিয়া গ্যাস প্রোডিউস হচ্ছে তাহলে কেপি ক্যালকুলেট করো ওই তো তাহলে তোমরা যেটা করতেছো যদি ওরা নাও বলতো 1 মোল নাইট্রোজেন এন্ড 3 মোল হাইড্রোজেন ওটা না মেনশন করলেও ওটা মেনশন করে করছে বলে কিন্তু আমি এই ইকুয়েশন লিখছি তা না ওরা যদি এই কথাও বলতো যে নাইট্রোজেন হাইড্রোজেন মিক্স এন্ড অ্যামোনিয়া গ্যাস প্রোডিউস তাহলেও আমি এই ইকুয়েশনটাই মেনশন করতাম ওরা 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন মিক্স করে 2 মোল অ্যামোনিয়া প্রোডিউস হয় এটা না মেনশন করে যদি নাইট্রোজেন হাইড্রোজেন মিক্স করে অ্যামোনিয়া প্রোডিউস হয় বললেও তোমরা এই ইকুয়েশনটাই মেনশন করতা তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ অ্যামোনিয়া প্রোডাকশন দা কমন ইকুয়েশন এটা ইকুয়েশন অফ অ্যামোনিয়া প্রোডাকশন টার্গেট কেপি ক্যালকুলেট করা তাহলে ফার্স্ট হলো ইনিশিয়াল মোল নাম্বার ইনিশিয়াল স্টেটের মোল নাম্বার হচ্ছে এটা 1 এটা 3 আর এটা হচ্ছে 0 ইকুইলিব্রিয়াম স্টেটের মোল নাম্বার এটা হচ্ছে 1 মাইনাস আলফা এটা হবে 3 মাইনাস 3 আলফা মানে 3 ইনটু 1 মাইনাস আলফা আর এটা হবে হচ্ছে 2 আলফা তাহলে এটা হচ্ছে তোমার কেপি ডিরাইভ করো কেপি ক্যালকুলেট করো কেসি ডিরাইভ করো কেসি ক্যালকুলেট করো এটা তোমার ইন্ট্রোডাকশন মানে এটা তোমার করতেই হবে তো
লাস্ট ক্লাসে যেটা বলেছি যে সব সময় যেটা করবা আলফার ভ্যালু এখানে মানে অ্যাড করে দিবা, আলফার ভ্যালু আগেই ইউজ করবা, তাহলে এইখানে যে স্টেটমেন্টটা আছে এই স্টেটমেন্টে এই যে স্টেটমেন্ট সেখানে আলফার ভ্যালুর সোর্স কি, তার এখানে আলফার ভ্যালুর সোর্স হচ্ছে এই এই যে ওয়ার্ডটা যে 16% অফ অ্যামোনিয়া ইজ প্রডিউসড, 16% অফ অ্যামোনিয়া ইজ প্রডিউসড, এইটাই হচ্ছে সোর্স অফ আলফা, 16% অফ অ্যামোনিয়া ইজ প্রডিউসড, আরেকটা সিগনিফিকেন্ট ওয়ার্ড প্রডিউস, প্রডিউস কথাটা আছে কিনা, তো 16% অফ অ্যামোনিয়া ইজ প্রডিউস যদি এই ওয়ার্ড পাও তাহলে ধরে নিবা যে টু আলফার ভ্যালু হচ্ছে 16%, টু আলফার ভ্যালু 16%, তাহলে আলফার ভ্যালু হচ্ছে গিয়া 8%, এন্ড আলফার ভ্যালু 0.08 মোল, মোলের হিসেবে, আর এখান থেকে 0.08 মোল মাইনাস করার পরে 0.92 মোল হবে, এখানে 3 - 3 × 0.08 যেটা আসবে হচ্ছে 2.76, এইদিকে হচ্ছে 2 × 0.08 দ্যাট ইজ 0.16, তাহলে এই হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেটে এদের মোল নাম্বার, নাইট্রোজেনের মোল নাম্বার, হাইড্রোজেনের মোল নাম্বার এন্ড অ্যামোনিয়ার মোল নাম্বার এট ইকুইলিব্রিয়াম স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেটে এদের এই মোল নাম্বার পাওয়ার পরে কেপি ক্যালকুলেট করবা, তোমার টার্গেট হচ্ছে কেপি, তাহলে টোটাল মোল নাম্বার লাগবে, টোটাল মোল নাম্বার ইজ ইকুয়াল 0.92 + 2.76 + 0.16 3.84, তাহলে টোটাল মোল নাম্বার হচ্ছে 3.84, টোটাল মোল নাম্বার 3.84, আর লাগতেছে কি টোটাল প্রেসার, টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু 1080 মেনশন করা আছে, 10 atmosphere, তো তাহলে ইনিশিয়াল স্টেটে মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম স্টেটে মোল নাম্বার, আলফার ভ্যালু বসানোর পরে মোল নাম্বার, দেন টোটাল মোল নাম্বার, দেন টোটাল প্রেসার, এই পার্ট করার পরে এই পার্টের পরের কাজটা কি, নাও পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল, পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল নাইট্রোজেনের মোল নাম্বার 0.92 বাই টোটাল মোল নাম্বার 3.84 ইনটু টোটাল প্রেসার, নাইট্রোজেনের মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার 0.92 × 10 / 3.84 = 2.39 atmosphere, পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল হাইড্রোজেনের মোল নাম্বার 2.76 ইনটু টোটাল প্রেসার, বা এরকমটা যদি বলো যে বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার 2.76 × 10 / 100 = 10 / 3.84, atmosphere, লাস্ট অফ অল হলো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার, অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেসার অ্যামোনিয়ার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেসার 0.16 ×
10 by 3.84. 0.416 atmosphere. তাহলে এই হচ্ছে এরপরের কাজ, পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন অফ হাইড্রোজেন অফ অ্যামোনিয়া। তবে যে কটা সাবস্টেন্স থাকবে রিঅ্যাকট্যান্টে প্রোডাক্টে, তাহলে 2.39, 7.12 আর হচ্ছে তোমার 0.416, এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার, এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার। আমি ছোট্ট একটা নোট রাখি কারণ পরে ভুলে যাব। 2.39, 7.18, 0.416, এন্ড দ্য লাস্ট পার্ট হচ্ছে এইবার কেপি। কেপি ইকুয়াল টু প্রোডাক্ট অ্যামোনিয়া, প্রোডাক্ট অ্যামোনিয়া, অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেশার, পি ফর পার্শিয়াল প্রেশার, প্রোডাক্ট অ্যামোনিয়া, অ্যামোনিয়ার পার্শিয়াল প্রেশার, যেহেতু অ্যামোনিয়া 2 মোল 2 পাওয়ারে। নাইট্রোজেন, নাইট্রোজেনের পার্শিয়াল প্রেশার, হাইড্রোজেন, হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশার, হাইড্রোজেন 3 মোল 3 পাওয়ারে যাবে। এইটা 0.416 তার স্কয়ার। নাইট্রোজেনেরটা কত? এটা তো অ্যামোনিয়াটা, এটা নাইট্রোজেনেরটা 2.39 ইনটু এটা হাইড্রোজেনেরটা 7.18 তার কিউব। বাই 2.39 ডিভাইড 7.18 0.416 1.95 10 inverse 4, এটা অ্যান্সার 1.95 10 inverse 4, 1.95 10 inverse 4। এবার আসে ইউনিট, এটার ইউনিট হবে অ্যাটমোস্ফিয়ার ইনভার্স 2, ইউনিট হলো অ্যাটমোস্ফিয়ার ইনভার্স 2। ইউনিট কি করে অ্যাটমোস্ফিয়ার ইনভার্স 2, অ্যাটমোস্ফিয়ার ইনভার্স 2 এই হিসাবটা কিভাবে আসবে একটু বুঝে নাও। পি এর স্কোয়ার আর এদিকে পি, পি এর কিউব, তাহলে 1/p² 1/p² মানে 1/atmosphere² 1/atmosphere² কি atmosphere ইনভার্স 2, এইভাবে ইউনিট ফিক্স করবা। এন্ড এটা হচ্ছে কেপি এর ভ্যালু, এই হচ্ছে কেপি এর সলিউশন। রিমেম্বার, তাহলে এই ম্যাথের সলভ, এটা একদম প্লেইন সলিউশন, মানে যেটা রেগুলার সলিউশন। ওকে, সো যে যা করতে হয় একটা কেপি ডিটারমিন করতে গেলে তাই করছো, দ্যাটস অল। নাম্বার টু, at 27 degree celsius temperature in 50 liter of a container at 27 degree celsius temperature in 50 liter of a container
contained contained nitrogen and hydrogen gas in the ratio of 1:3. Language क्या करो? 27 degree Celsius से 50 liter के container में nitrogen hydrogen gas आते in the ratio of 1:3 ratio से. At equilibrium state, at equilibrium state, 16% of ammonia is present. There. Calculate Kc. Calculate করতে হবে হচ্ছে Kc. 27 degree Celsius temperature 50 liter একটা container. Just চিন্তা করো যে একটা 50 liter container. তার মধ্যে nitrogen hydrogen mix করা আছে কিন্তু সেটাতে একটা মানে 1:3 তে ratio হচ্ছে 1:3. And equilibrium state 16% ammonia present there. Nitrogen hydrogen সেখানে আছে. Ammonia আছে. কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন আছে হচ্ছে 1:3 রেশিওতে আর অ্যামোনিয়াও সেখানে আছে আর অ্যামোনিয়ার পার্সেন্ট হচ্ছে 16% এইভাবে চিন্তা করতে হবে ব্যাপারটাকে তাহলে থিংকিংটা কি এই এইটা থিংকিংটা কি তাহলে আবার বলতেছি 50 লিটারের একটা কন্টেইনার নাইট্রোজেন হাইড্রোজেন ওখানে আছে অ্যামোনিয়াও আছে কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন আছে 1:3 রেশিওতে অ্যামোনিয়া আছে হচ্ছে 16% এন্ড আগে যেটা দেখছিলা অর্থাৎ ফার্স্টে আমি যেটা করলাম ওয়ান নম্বরে ওখানে একটা ওয়ার্ড ছিল প্রোডিউস আর এবার একটা ওয়ার্ড হয়েছে প্রেজেন্ট সো খুব করে খেয়াল করবা যে ওয়ার্ডটা কি আছে প্রোডিউস না প্রেজেন্ট প্রোডিউস নাকি প্রেজেন্ট ওয়ার্ড কোনটা আছে খুব সাবধান ওয়ার্ড যদি প্রোডিউস হয় তাহলে দ্যাট সিস্টেম আর যদি ওয়ার্ড হয় প্রেজেন্ট তাহলে দিস সিস্টেম এখানে বোঝাচ্ছে যে 16% অ্যামোনিয়া আছে তিনজনের মধ্যে অ্যামোনিয়া 16% আর বাকি নাইট্রোজেন হাইড্রোজেন আছে এবং নাইট্রোজেন হাইড্রোজেন আবার সেখানে আছে 1:3 রেশিওতে আর এখানেও একটা কথা আছে যে 1:3 তে রেশিও থাকা আর 1 মোল 3 মোল থাকা এক কথা না 1:3 রেশিওতে থাকা আর 1 মোল 3 মোল একসাথে থাকা এক কথা না তাহলে আইছে আমি কি বললাম 1 মোল 3 মোল মিক্স করা আর 1:3 রেশিওতে থাকা এক কথা না দেখো তো 1 মোল নাইট্রোজেন মানে তো 28 গ্রাম আর 3 মোল হাইড্রোজেন মানে হলো 6 গ্রাম নাইট্রোজেন 1 মোল আর হাইড্রোজেন 3 মোল সেখানে নাইট্রোজেন 28 গ্রাম হাইড্রোজেন হচ্ছে গিয়া 6 গ্রাম তাহলে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন থাকা মানে নাইট্রোজেন 1 মোল কিন্তু 28 গ্রাম আর হাইড্রোজেন 3 মোল তাও মাত্র 6 গ্রাম তাহলে 1 মোল আর 3 মোল একসাথে থাকা আর 1:3 রেশিওতে থাকা এক কথা না কারণ 1 মোল এর সাথে তো 28 গ্রাম আর তার 3 মোলেই 6 গ্রাম তার থিমোলেই 6 গ্রাম তাহলে সেখানে 1 মোল আর থিমোল মিক্স করা মানে নাইট্রোজেনের অ্যামাউন্ট কিন্তু বেশি 1 মোল হওয়ার পরেও বেশি আর 1:3 রেশিও মানে হলো যে নাইট্রোজেন যতটুকু হাইড্রোজেন তার থেকে 3 গুণ বেশি 3 টাইমস বেশি তাহলে এখানে কি তা হইছে তা তো হয়নি তাহলে খুব কেয়ারফুল 1:3 রেশিও আর 1 মোল থিমোল এই এক এই দুইটা ল্যাঙ্গুয়েজ নট এট অল সেম তাহলে আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে ডিফারেন্স পাচ্ছ কি ওখানে প্রোডিউস ওয়ার্ড ছিল এখানে প্রেজেন্ট ওয়ার্ড ওখানে ছিল 1 মোল 3 মোল এখানে 1:3 তাহলে এই যে চেঞ্জ গুলো দেখলাম এটা কে আমি হয়তো কেসি চাইছি বলে এটা কেপিও চাইতে পারতাম তো
এইটা হচ্ছে গিয়ে ব্যাপার, এই এইরকম অবস্থা যদি হয় তাহলে সলিউশনে আসো। নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল মিলে অ্যামোনিয়া হবে। ল্যাঙ্গুয়েজের উপরে এইটা এইটা ব্যারি করবে না, এইখানকার ল্যাঙ্গুয়েজের উপরে এটা কিছুই আসবে যাবে না, এটা যা তাই থাকবে, এটা যে অবস্থা আছে ওই অবস্থাই থাকবে। ওকে, এবার একটু দেখো এই প্রবলেমটা আমি যেভাবে সলভ করে দিব এখন, অন্য যারা সলিউশন করবে তারা এইভাবে কেউ করবে করে না, আমার দেখা নাই মানে, বা আমি তোমরা যদি পাঞ্জাবি লেকচার যাই কিনো না কেন, যদি কিনে থাকো বা কেউ দেখেও থাকো তবুও দেখবে যে এরকম নাই, টেস্ট পেপারে দেখবে এরকম নাই। কিন্তু যেভাবে ওখানে করে দিছে তাতে যে রেজাল্ট হবে, আমি যেভাবে করব তাতে সেই রেজাল্টই হয়। এই কারণে কোনো প্রবলেম নাই, আমি যেভাবে করাই দিচ্ছি তোমরা শুধু এটা একটু ফলো করো। ওকে, ওই ওইভাবে দরকার নাই, যেভাবে করবা সেটা হলো এখানে এখন যেটা করতে হবে এই 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 ল্যাঙ্গুয়েজের বেসিসে এট ইকুইলিব্রিয়াম স্টেট। এট ইকুইলিব্রিয়াম স্টেট তার মানে চেঞ্জটা দেখো, এখানে আর ইনিশিয়াল স্টেট এবং আলফার ইউজ হবে না, আলফার ইউজ হবে না এবার, মানে আলফা দিয়ে আমি করব না, আলফা দিয়ে এখন আর আমি করতেছি না। তাহলে আমার আজকের ক্লাসে তোমরা প্রেজেন্ট থেকে জানতে পারছো যে স্যার এটা কিভাবে করাই দিছে, যে স্যার এই এই 1:3 রেশিওর কথা আসলে, প্রেজেন্টের কথা আসলে আলফা বাদ দিয়ে আমরা সলিউশন করব, আলফা না কনসিডার করে সলিউশন করব, বা স্যার সেভাবে করাইছে, এই তো কথাটা, এটা শুধু মনে রেখো। তাহলে এটা এক্সট্রা মনে রাখবা যে এইরকম স্টেটমেন্ট থাকলে যে আমি কিভাবে করিয়ে দিছি, তখন এইটা 16% অ্যামোনিয়া, 16% অ্যামোনিয়ার বিলোতে কি লিখবা 16%, আর নাইট্রোজেনের নিচে কি লিখবা, নাইট্রোজেন হবে এরকম লিখবা 84 × 1/4। এখন প্রশ্ন হচ্ছে এটা কি কোথায় পেলাম, 16% অ্যামোনিয়া হলে পরে আউট অফ 100 অ্যামোনিয়ায় যদি হয় 16%, তাহলে বাকি থাকলো কত, 84%, 84% এর মধ্যে আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন, সেখানে আবার এরা আছে 1:3 রেশিওতে। তাহলে 1:3 রেশিওতে থাকা মানে কি, তাহলে টোটাল 4 এর মধ্যে নাইট্রোজেন কত 1, আর টোটাল 4 এর মধ্যে হাইড্রোজেন কত 3, তাহলে 84% এর 1/4 হলো নাইট্রোজেন, আর 84% এর 3/4 হচ্ছে হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেনের কন্ট্রিবিউশন 21%, আর হাইড্রোজেনের কন্ট্রিবিউশন 63%, আর অ্যামোনিয়ার কন্ট্রিবিউশন তো 16% আছেই। তাহলে এইটা মোলের হিসেবে হয়ে যাবে 0.21 মোল, এইটা মোলের হিসেবে হয়ে যাবে 0.63 মোল, আর এগুলো নিচে নিচে কিন্তু এগুলো আবার পাশাপাশি মনে করো না, কমা দিয়ে রাখি 0.63 মোল, আর ওইটা হচ্ছে গিয়ে 0.16 মোল। তাহলে এইটা পাওয়ার পরে তারপরে তো আর কোনো চেঞ্জ নাই, এরপরে তো সেম রুল, আফটার দিস সেম রুল, যদি কেপি করতে হতো তাহলে একটা টোটাল প্রেশার দিতাম, প্রেশার কত তা দিতাম এবং তারপরে তোমরা কেপি ক্যালকুলেট করতাম, আর এখন সেখানে কেসি ক্যালকুলেট করতে যাচ্ছে, এই তো। তাহলে কেসি ক্যালকুলেট করার জন্য মোলার কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন ইজ ইকুয়াল টু, নাইট্রোজেনের মোলার কনসেন্ট্রেশন মানে কি, তাহলে নাইট্রোজেনের মোল নাম্বার বাই টোটাল ভলিউম, টোটাল ভলিউম হলো 50,
এটা হচ্ছে নাইট্রোজেনের মোলার কনসেন্ট্রেশন 0.21। মোল পার লিটার মোলার কনসেন্ট্রেশন হাইড্রোজেন ইজ ইকুয়াল 0.60/50। লাস্ট অফ অল মোলার কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ইজ ইকুয়াল 0.16/50 ইকুয়াল 3.2 × 10³ মোল পার লিটার 3.2 × 10³ মোল পার লিটার। তাহলে মোলার কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন, অফ হাইড্রোজেন এন্ড অফ অ্যামোনিয়া। এটার পর আমি ওই ভ্যালুগুলো রেখে দিলাম একটু। হ্যাঁ, নাও কেসি ইকুয়াল, কেসি মানে মোলার কনসেন্ট্রেশন অ্যামোনিয়া, অ্যামোনিয়ার 2 মোল 2 পাওয়ারে, মোলার কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন, মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, হাইড্রোজেন 3 মোল 3 পাওয়ারে যাবে। অ্যামোনিয়া হচ্ছে 3.2 × 10³ হচ্ছে 3 তার স্কয়ার, আর নাইট্রোজেন হচ্ছে 4.2 × 10³ 3, হাইড্রোজেন হলো 0.0126 তার কিউব। যদিও আসছে, কিন্তু এই টাইপের ভ্যালু তো সাধারণত আসে না। আচ্ছা, আবার একটু চেক করে দেখি। 3.2 × 10³ এর হলো স্কয়ার, ডিভাইড হচ্ছে 4.2 × 10³ ডিভাইড হচ্ছে, এটা ডিভাইড হচ্ছে আবার 0.0126 ক্লোজ হয়ে পাওয়ার 3। হ্যাঁ, এটাই আসছে। আচ্ছা, আসতেই পারে। তো কেসি হচ্ছে গিয়া 1218.81, এটা কেসি এর ভ্যালু। আর কেসি এর ইউনিট হবে লিটার স্কয়ার মোল ইনভার্স 2। এটার কেসি এর ইউনিট হচ্ছে লিটার স্কয়ার মোল ইনভার্স 2। লিটার স্কয়ার মোল ইনভার্স 2 কিভাবে ইউনিট হইল? এক একটা থার্ড ব্র্যাকেট হচ্ছে মোল পার লিটার, তাহলে মোল পার লিটার স্কয়ার, আর মোল পার লিটার মোল পার লিটার কিউব, তাহলে 1/মোল পার লিটার স্কয়ার, 1/মোল পার লিটার স্কয়ার, তাহলে সেটা রিভার্স হয়ে লিটার স্কয়ার মোল ইনভার্স 2 হয়ে যাবে। তো এটাই অ্যান্সার। সো দিস ইজ অ্যান্সার। ওকে, তাহলে এই ম্যাথটা একটু খুব কম দেয়, খুব রেয়ার,
ওইটাই যেটা আগে করছো ওটাই বেশি দেয়, বাট এটা যদি দেয় ঠিক আছে তাহলে এইভাবে করতে হবে, মনে রেখো যদি এটা এসেই যায় তাহলে এটা এভাবে করতে হবে। তাহলে অ্যামোনিয়া বেসিসে তোমার ধরো ইয়েটা হইলো যে ফার্স্ট একটা সলিউশন দিলাম, সেকেন্ড একটা সলিউশন দিলাম, ফার্স্ট ফার্স্ট যেটা করলাম সেটা কেপি, সেকেন্ড যেটা করলাম সেটা কেসি। এখন কথার কথা ফার্স্টের স্টেটমেন্টটা দিল কিন্তু কেসি ক্যালকুলেশন, ফার্স্টের স্টেটমেন্টটা দিয়ে বললো কেসি ক্যালকুলেশন, আর সেকেন্ড স্টেটমেন্টের উপরে বললো কেপি ক্যালকুলেশন। তাতে কি তোমার কোনো প্রবলেম, তোমাদের কোনো প্রবলেম? তোমাদের যা প্রবলেম সেটা হলো ওই ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার পর্যন্ত, ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার পর্যন্ত। ওয়ান নম্বরে একভাবে হয়েছে, টু নম্বরে সেটা আরেকভাবে হয়েছে, ইকুইলিব্রিয়ামের মোল নাম্বার। ইকুইলিব্রিয়াম মোল নাম্বার পাওয়ার পরে তারপরে কেপি ক্যালকুলেট করলে তুমি কেপি করবা, কেসি করলে কেসি করবা। কেপি করতে বললে ওয়ান নম্বরের রুল, আর কেসি করলে সেটা টু নম্বরের রুল। তো স্টেটমেন্ট আমি কি করতে পারি, অল্টার করে দিতে পারি, এই স্টেটমেন্টে কেপি চাইতে পারতাম, ওই স্টেটমেন্ট দিয়ে কেসি চাইতে পারতাম, তাতে করে ওই আলফার পর থেকে ইকুইলিব্রিয়ামের যে মোল নাম্বার এর পর থেকেই তো তোমার কেপি কেসির প্রসেসটা তো একই থাকবে। তো এই জায়গাটা খেয়াল রেখো আর কি। হ্যাঁ, আরেক একটু তোমার তোমাদেরকে আরেকটা ব্যাপার একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হলো এরকম, ধরো ওয়ান মোল নাইট্রোজেন থ্রি মোল হাইড্রোজেন যার থেকে টু মোল অ্যামোনিয়া হয়, এই রিয়েকশনটা মেনটেন করা থাকলো বা থাকলো না, অর্থাৎ এই অ্যামোনিয়া প্রোডাকশনের উপরে বেস করে তোমাকে এইভাবে বললো যে এক 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এন্ড ধরো 50 এটিএম প্রেশার বললো, বললো এট ইকুইলিব্রিয়াম স্টেট ২৭% অফ নাইট্রোজেন ইজ কনভার্টেড টু অ্যামোনিয়া, এই ল্যাঙ্গুয়েজে দিল। অ্যামোনিয়া প্রোডাকশন ঠিক রেখে, অ্যামোনিয়া প্রোডাকশনটাকে ঠিক রেখে এই ল্যাঙ্গুয়েজ দিল যে 27 ডিগ্রি সেলসিয়াসে 50 অ্যাটমসফিয়ারিক প্রেশারে ইকুইলিব্রিয়াম স্টেটে 27% নাইট্রোজেন ইজ কনভার্টেড টু অ্যামোনিয়া, 27% অফ নাইট্রোজেন ইজ কনভার্টেড টু অ্যামোনিয়া। তাহলে এখানে তুমি যে রিয়াকশনটা মেনশন করতেছ ওয়ান মোল নাইট্রোজেন থ্রি মোল হাইড্রোজেন যার থেকে টু মোল অ্যামোনিয়া করবা, আর তখন টি ইকুয়াল টু জিরো লিখবা, টি ইকুয়াল টু ইকিউ লিখবা। টি ইকুয়াল টু জিরো আর ইকুইলিব্রিয়াম কখন আমি নিষেধ করছি, যখন তুমি আলফা উইথড্র করছো, আলফা ইউজ করবা না, আর আলফা কখন ইউজ করবা না সেটা তো আমি বলেই দিলাম, যখন বলবে প্রেজেন্ট, যখন বলবে যে প্রেজেন্ট আর যখন বলবে যে ওটা যে রেশিও বা প্রেজেন্ট, তাছাড়া তো সবসময় আলফা, তাছাড়া তো অল টাইম আলফা। তাহলে টি ইকুয়াল টু জিরো আর টি ইকুয়াল টু ইকুইলিব্রিয়াম হলে টি ইকুয়াল জিরো আর টি ইকুয়াল টু যদি ইকুইলিব্রিয়াম হয়, তাহলে এটা ইনিশিয়ালে 130 আর এটা ইকুইলিব্রিয়ামে 1 - α 3 - 3α / 2 আর এটা 2α অ্যাজ ইউজুয়াল আগের মতই। কিন্তু এইবার আলফা কি, দিস টাইম আলফার ভ্যালু কত? তো এবার খেয়াল করো, বলতেছে যে 27% অফ অ্যামোনিয়া কনভার্টেড, 27% অফ নাইট্রোজেন ইজ কনভার্টেড, 27% অফ নাইট্রোজেন ইজ কনভার্টেড, 27% অফ নাইট্রোজেন ইজ কনভার্টেড, এই কথার উপরে বেস করে তুমি আলফা, আলফার ভ্যালু কত, 27% অফ নাইট্রোজেন ইজ কনভার্টেড এইটা বলবার পরে আমি এখানে আলফার ভ্যালু কত ধরব বলতো? এখন আমাকে আলফা কত কনসিডার করতে হবে এই কথার উপরে যে 27% নাইট্রোজেন ইজ কনভার্টেড, তাহলে আলফার ভ্যালু কত?
বলো তাহলে আলফার ভ্যালু কত? আমি জিজ্ঞাসা করছি তোমাদের, হ্যাঁ অ্যান্সার করো যে আলফার ভ্যালু তাহলে কত ধরবা এখানে এই কথার উপরে, যে যখন বলছে যে 27% অফ নাইট্রোজেন ইজ কনভার্টেড, তাহলে আলফার ভ্যালু কত? অবশ্যই জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আলফার ভ্যালু কত? তাহলে যখন বললাম যে 27% নাইট্রোজেন ইজ কনভার্টেড টু অ্যামোনিয়া, তাহলে এখন আলফার ভ্যালু কত? সাহস করে বলো একটা কিছু, কথাটা একটু বোঝা যাচ্ছে যে 27% নাইট্রোজেন ইজ কনভার্টেড, তার মানে আলফার ভ্যালু 27%। স্যার কথা কেটে কেটে আসতেছে, আমার নেট প্রচন্ড ডিস্টার্ব করতেছে আমার আমার স্যার, কথা কেটে যাচ্ছে স্যার, কেটে কেটে আসতেছে স্যার 0.27। না না, মানে তোমরা তো অ্যান্সার করছো, কিন্তু আমি বলতেছি আমার কথা কে কেটে কেটে যাচ্ছিল এতক্ষণ ধরে? স্যার আমার নেট ডিস্টার্ব করছে স্যার। ও, তোমার হতে পারে। আচ্ছা, তো এটা হ্যাঁ ঠিক আছে, নাওয়ার মাত্র অ্যান্সার করে ফেলছে। হ্যাঁ, মানে যখন বললাম যে আলফার ভ্যালু কত, এই 27ই তখন আলফার ভ্যালু, এই 27টাই তখন আলফার ভ্যালু, কারণ কথাটা মিলতেছে না যে 27% নাইট্রোজেন ইজ কনভার্টেড আর 27% নাইট্রোজেন কনভার্টেড। তাহলে আলফা কার কাছে? আলফা এখন কার কাছে? নাইট্রোজেনের কাছে না? আলফার সোর্স এখন কি নাইট্রোজেন? না, তাহলে বলতেছে 27% নাইট্রোজেন কনভার্টেড, তার মানে আলফার ভ্যালু 27%। তা আমি তারপরে কিন্তু সেম, তারপরে কিন্তু তোমার কোনো সমস্যা নাই, ফলো করছো যে এই ম্যাথ গুলা সলভ করতে গেলে শুধুমাত্র স্টার্টিং এ যায় যতটুকু মানে তোমার প্রবলেম হবে, স্টার্টিং টাই দেখবা শুধু, তারপরে তো কেপি করলে কেপির রুল, কেসি করলে কেসি এর রুল। তাহলে এখানে যখন এটা 27% বসে, তার মানে আলফার ভ্যালু 27। ওকে, তো আর একটা ম্যাথ করাবো এবং এটাই আজকের জন্য শেষ, বা এই তোমাদের এই লেভেল এই 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 যে কেপি কেসি ক্যালকুলেশনের যে পার্টটা, সেই পার্টটা আরো কিন্তু করার সুযোগ থাকবে আমরা রিভিশনে গেলে, বা তোমরা নিজেরা করলে, আমার কাছে জিজ্ঞাসা করলে, তখন আরো হয়তো সলিউশন করব। কিন্তু নর্মাল আজকে এটা দিয়েই এখন শেষ। থ্রি, আগের ক্লাসে তিনটা করলাম, এই ক্লাসে তিনটা, ব্যাস হয়ে গেল। থ্রি নাম্বার যেটা করবো আজকের জন্য, হ্যাঁ আচ্ছা, সেটা হচ্ছে এরকম। At 25 degree Celsius temperature and 1 atmospheric pressure, 80% of PCl5 is dissociated. এটা করিয়ে দিছিলাম আমি, এন্ড এটাই ছিল প্রথম ম্যাথ, ফার্স্ট ম্যাথ যেটা, ওটাই এটা। বাট এটা একটু অন্য কিছু চাইবো। এট 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার, 80% অফ ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড, হোয়াট উইল বি দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন? If pressure become half, half na মানে ডাবল করে দিই আমি, হ্যাঁ ডাবলটা আমার মুখস্থ আছে তো সেই জন্য ডাবলটা করে দিচ্ছি, হাফের হাফটাও আসতে পারতো। যাই হোক, এরকম তোমরা পেতে পারো, এরকম প্রবলেমও তোমাদের দিবে। তাহলে কি হলো যে 25 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারে 80% ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েট হয়, বলেনি ক্যালকুলেট কেপি কেসি, এরকম কিছু বলেনি, না বলে বলতেছে যে হোয়াট উইল বি দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইফ প্রেশার বিকাম ডাবল, অর্থাৎ প্রেশার যদি ডাবল করে দেওয়া হয়, প্রেশার যদি ডাবল হয়ে যায় তাহলে। ওকে, তাহলে এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে তোমাকে আগে কেপি ক্যালকুলেট করতে হবে। তো এটার সলিউশন হলো যে তোমাকে প্রত্যেক কেপি ক্যালকুলেট করতে হবে।
ফার্স্টে কেপি ক্যালকুলেট করে পরবর্তীতে ওই কেপির ভ্যালু তো কনস্ট্যান্ট, সেই কেপির ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু ইউজ করবা, আর প্রেশার যেটা আছে ওয়ান অ্যাটমোসফিয়ার সেটাকে তখন ডাবল করলে কি হবে টু অ্যাটমোসফিয়ার, তার মানে নতুন করে প্রেশার হবে টু অ্যাটমোসফিয়ার, কেপির ভ্যালু জানা আছে, তোমার কাজ হবে আলফার ভ্যালু বের করা। আর ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা, এতক্ষণ ধরে যে আলফা ইউজ করে আসতেছি ওই আলফাটাই হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফাটাই হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, রিমেম্বার আলফা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে এই কাজটা করব আমরা। আর তোমাদের কি মনে আছে আমি একটা কথা বলেছিলাম যে এই ম্যাথটা করবার সময় দুইভাবে দেখাইছিলাম, একটা ছিল যে আলফার ভ্যালু শুরুতেই বসিয়ে দেওয়া, আর নয় তো আলফার ভ্যালু যায় শেষে বসানো। তো আমি তখনই বলেছিলাম যে এমন কোন এক কিছু কিছু সময় হবে যে তোমার ইকুয়েশনটার কাজে লাগবে, ইকুয়েশন কাজে লাগবে, এটা হচ্ছে সেই প্রবলেম, যে প্রবলেম হচ্ছে যে তোমার ইকুয়েশনটা চাই, যে ইকুয়েশন সেটা তোমার দরকার আছে, এ কারণে আগেই আলফা বসাবার না, আগে ইকুয়েশনটা ডিরাইভ করবা, ইকুয়েশন ডিরাইভ করার পরে তারপর আলফা বসাবা, এটা হচ্ছে সেই প্রবলেমটা। ওকে, তবে আমি বলবো সব কথাই আগে এটা করে নেই কিছুটা। ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড ক্লোরিন হবে, ইনিশিয়াল মোল নাম্বার এটা ওয়ান, এটা জিরো, এটা জিরো, ইকুইলিব্রিয়ামে এটা ওয়ান মাইনাস আলফা, এটা আলফা, এটা আলফা। এরকমটা আচ্ছা, এরকম হওয়ার পর দেন হচ্ছে টোটাল মোল নাম্বার ইকুয়াল টু ওয়ান মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, দ্যাট ইজ ওয়ান প্লাস আলফা। মানে তুমি মনে করতেছো যে কেপি প্রেশার দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে, মনে করবা কিছু দেওয়া নাই, আমি ইকুয়েশন ডিরাইভ করব, টোটাল প্রেশার ইকুয়াল টু পি অ্যাটমোসফিয়ার, মানে সব থেকেও মনে করবা নাই, পি অ্যাটমোসফিয়ার হওয়ার পরে এবার পার্সিয়াল প্রেশার, এর ওর আর ওর সবার পার্সিয়াল প্রেশার, তাহলে পার্সিয়াল প্রেশার অফ পিসিএল ফাইভ ইজ ইকুয়াল টু পিসিএল ফাইভ এর মোল নাম্বার টোটাল মোল নাম্বার টোটাল প্রেশার, পার্সিয়াল প্রেশার পিসিএল থ্রি, পিসিএল থ্রি এর মোল নাম্বার টোটাল মোল নাম্বার টোটাল প্রেশার, পার্সিয়াল প্রেশার সিএল টু, ক্লোরিনের মোল নাম্বার টোটাল মোল নাম্বার ইনটু টোটাল প্রেশার, এই তো পার্সিয়াল প্রেশার গুলা, অর্থাৎ আলফা না বসালে যা হয় আর কি। এটা ফার্স্ট দিনই করা হয়েছিল, ওই কেপি যখন আমরা ডিরাইভ করছি তখনই করা হয়েছে, এটা দেখে নিও। নাও কেপি, তো কেপি কি প্রোডাক্টের পার্সিয়াল প্রেশার, প্রোডাক্টের পার্সিয়াল প্রেশার যেটা ছিল ইনটু পি, প্রোডাক্টের পার্সিয়াল প্রেশার যেটা ছিল ইনটু পি, এইগুলা, আর রিঅ্যাক্ট্যান্টের পার্সিয়াল প্রেশার ইনটু পি। এন্ড তোমরা জানো এটা তোমাদের খুব ভালো প্র্যাকটিস থাকা লাগবে যে এটা এটা পাবো, কেপি ইকুয়াল টু আলফা স্কোয়ার পি বাই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার, এটাতে পাবো হচ্ছে কেপি ইকুয়াল টু আলফা স্কোয়ার পি বাই ওয়ান মাইনাস আলফা স্কোয়ার, এটা পাবো। এটা খুব এফিসিয়েন্টলি তোমাদের জানা থাকতে হবে বা করা থাকতে হবে, তোমরা জানবা যে এটা খুব তোমরা একদম মানে নিজে মানে কোনো কিছুর দিকে না তাকায় করে দিতে পারো। তবে তোমাদেরকে একটু বলি, অনেক জায়গাতে এই কোশ্চেন সলিউশন করতে যায়া এইটা ডিরেক্ট বলে সলভ করে দিছে, এটা ডিরেক্ট বলে তারপরে সলিউশন করে দিছে, কথা বলছো? এরকম হতে পারে অনেক জায়গাতে তাই করছে, যে জাস্ট এটা এটা বলছে তো বলছে তো সলিউশন এইভাবে করছে যে উই নো কেপি ইকুয়াল টু এই দিয়ে কেপির ভ্যালু বের করে ফেলছে, বাট ইকুয়েশন এস্টাবলিশ করে করলাম আমরা। এখন এই ইকুয়েশনের মধ্যে তুমি কি করবে, এখন এবার আলফা ভ্যালু বসাবা, এখন তুমি বলবা যে আলফা ইকুয়াল টু 80%, তাহলে আলফা হচ্ছে 0.8, আলফা 80% তো 0.8, আর পি হচ্ছে কত 180 m, তাহলে এটা 0.8 এর স্কয়ার ইনটু 1 বাই 1 মাইনাস 0.8 এর স্কয়ার, তাতে পাবো 1.77 atm, তোমাদের জানা আছে অ্যান্সার 1.77।
1.77 আসছে কেপি এর ভ্যালু 1.77 আসছে হচ্ছে কেপি এর ভ্যালু তো কেপি এর ভ্যালু যখন 1.77 আসলো এখানেই তো আমার কাছে তো কেপি চাইনি আমার কাছে বলছে যে প্রেসার ডাবল করলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত হবে তখন তুমি কি করবা তোমরা তখন কি করবা তোমরা তখন বলবা এগেইন kp equal to alpha square by 1 minus alpha square মানে এই যে এই ইকুয়েশনটা তার মানে এবার বুঝতে পারছো কেন আগে আলফা বসাইনি কারণ তুমি এই কথা কি করে বলছো তাহলে তাহলে kp equal to alpha square p by 1 minus alpha square এইবার এই kp কত 1.77 alpha square into p এর ভ্যালু এখন আর 1 না 2 1 minus alpha square তাহলে দেখো আলফা বাদে সব ভ্যালু আছে এটা আমরা পাবো 2 alpha square equal to 1.77 minus 1.77 alpha square alpha square এক পাশে নিয়ে আসলে 3.77 alpha square পাবো equal to 1.77 পাবো 3.77 alpha square equal to 1.77 তাহলে আলফা ইকুয়াল টু পাবো রুট ওভার অফ 3.77 না রুট ওভার অফ 1.77 বাই 3.77 আলফার ভ্যালু আর কি রুট ওভার অফ 1.77 বাই 3.77 তাতে করে এটা পাবো 0.68 আলফা পাবো 0.68 তাহলে এটা হলো গিয়া 0.68 যেটা মোল তো এটাই পার্সেন্টেজে কত হবে তাহলে আলফা ইকুয়াল টু 68% তাহলে আলফার ভ্যালু এখন কত 68% আলফার ভ্যালু 68% তার মানে 1 অ্যাটমোস্ফিয়ারে প্রেসারে আলফার ভ্যালু কত ছিল 80% 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসারে আলফার ভ্যালু কত 80% আর 2 অ্যাটমোস্ফিয়ারে যদি প্রেসার হইতো তাহলে আলফার ভ্যালু হবে 68% তার মানে প্রেসার বাড়াইলে আলফা কমে যায় প্রেসার ইনক্রিজ হলে আলফা ডিক্রিজ হয় প্রেসার ইনক্রিজের সাথে সাথে আলফাটা ডিক্রিজ হয় তো এইটা হচ্ছে এমন রিঅ্যাকশন খেয়াল করো এই যে এই রিঅ্যাকশনটা আমরা এমনিতে থিওরিটিক্যালি কি জানতাম যে প্রেসার বাড়ালে এটা ব্যাকওয়ার্ড হবে প্রেসার ইনক্রিজ হলে এটা ব্যাকওয়ার্ড হবে তাহলে এই রিঅ্যাকশন প্রেসার ইনক্রিজ হলে ব্যাকওয়ার্ড হয় তাহলে রিঅ্যাকশন যদি ব্যাকওয়ার্ড হয় তাহলে আলফা ডিক্রিজ হবে এই রিঅ্যাকশনে প্রেসার ইনক্রিজের সাথে সাথে রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হয় দ্যাট মিন্স আলফা ডিক্রিজ হয় সেটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রুভ হয়ে গেল যে হ্যাঁ এটা কারেক্ট যে আলফা কমে যাবে তাহলে ইউ ক্যান সি যে এটা কোশ্চেনটা কিন্তু বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ দিয়ে বাট এই জিনিসই চাইবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ চেঞ্জ করে দিয়ে সলিউশনটা জানলে পরে সেটা সম্ভব তখন অ্যান্সার করা এন্ড ইট ইজ সুপার ইম্পর্টেন্ট রিমেম্বার তাহলে কি হলো যে তোমার প্রিভিয়াস ক্লাসে তিনটা ম্যাথ সলভ করালাম আজকের ক্লাসে এসে আরো কয়টা করালাম এগুলো হচ্ছে কি মানে নর্মাল ক্লাসের ইয়ে আর কি নর্মাল প্র্যাকটিস নর্মাল টাইমের জন্য এটা তারপরে তোমরা মোর অন মোর প্র্যাকটিস করবা আমরা রিভিশনে যাব বোর্ড কোশ্চেনের আর কি কি আছে সলভ করব বা করবা তোমরা ঠিক না কিন্তু এগুলোর উপর এই 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 ছয়টা করালাম মানে এই ছয়টার এই সিক্সটা যে করলাম এই সিক্সটাই হচ্ছে তোমাদের বেসিকটা অর্থাৎ কিভাবে কেপি করতে হয় কিভাবে কেসি করতে হয় ঠিক না ইনফরমেশন গুলো কিভাবে থাকে আলফার ভ্যালু কিভাবে থাকে এরকম থাকার পরে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি গেইন করবে এই আর কি আদারওয়াইজ একটা টিচার আমরা এতটুকু করাই আর কি নর্মালি এর বেশি বোধ হয় কেউ করায় না আরো পারলে একটা দুইটা করায় আমি সেখানে হয়তো ছয়টা সাতটা করালাম আর কি ওকে তো আজকে এ পর্যন্তই কেপিকেসি পার্ট এখানেই ক্লোজ সামনের উইকের যে ফার্স্ট ক্লাস আসতেছে সেই দিন আমরা এরপরে এই এই এটার সাথে রিলেটেড যে টপিকটা হয় ডি এর কোশ্চেন ওটা ডিসকাস করব এটা সিডি এখানে আছে কিন্তু একটা ডি আছে যেটা নিয়ে আবার নেক্সট দিন কথা বলবো বললে পরে কেপিকেসি পার্টটা আমাদের শেষ হয়ে যাবে